হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে তোমরা এই লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স যেহেতু এন এম পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট তাই না কারণ যেহেতু তোমার হচ্ছে এখানে নাম্বারটা সবথেকে বেশি তো তোমরা আমি বলেছিলাম এর আগে যে মেনলি কিন্তু প্রায় এইটটি পারসেন্ট কভারেজ হচ্ছে তোমার ক্লাস নাইন এবং টেনের যে টেক্সট বই আছে সেটা থেকে এবার টেক্সট বই করার পাশাপাশিও যেগুলো আদার্স অ্যাডিশনাল কোশ্চেন আছে বা একটু তোমাদের সুবিধার্থে কারণ টেক্সট অনেকেই পড়ে হয়তো সমস্ত কোশ্চেন ঠিকঠাক করে বুঝতে পারছো না তাহলে কোশ্চেনগুলোকে মানে টেক্সট পড়ার পর আশা করি আর দু মাস বাকি তোমাদের টেক্সট মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা কি করতে পারো সেটাকে ভালোভাবে মানে তোমাদের কেমন কভার হয়েছে এবং সেখান থেকে সমস্ত কোশ্চেন কভার করার জন্য তোমরা এই বইগুলো দেখো এখানে চারটে বই আছে এই বইগুলো তোমরা কিন্তু পড়তে পারো আর এটা তোমাদের কিনতেও হবে না তোমরা আশেপাশে ভাই বোনের কাছ থেকে পেয়ে যাবে কি বই এগুলো এই বইগুলো তোমার হচ্ছে যে ধরুনও ক্লাস নাইন বলো বা ক্লাস টেন বলো সেগুলোরই কিন্তু হচ্ছে ইয়ে সহায়িকা মানে যেটাকে আমরা নোটবুক বলছি নাও এইটা এগুলো সব পেপার লাগানো আছে এই দেখো মাধ্যমিক জীবনবিজ্ঞান এটা হচ্ছে ক্লাস টেনের এটা তো এটা যেমন হচ্ছে ক্লাস টেনের তারপরে এইটা এটা হচ্ছে জীবনবিজ্ঞান দেখো কোপশানগুলো দেখলে বুঝতে পারবে জীববিদ্যা তোমার হচ্ছে ইকোলজি এটা হচ্ছে ক্লাস নাইনের এগুলো সব তোমরা আশেপাশে তোমাদের ভাই বোন দের কাছ থেকে পেয়ে যাবে যারা ক্লাস নাইন পড়ছে এবং ক্লাস টেন পড়ছে তাদের কাছ থেকে তোমরা জোগাড় করে নি তাদের কেমন কেন ভালো হবে যেমন আমি ও দেখিনি ধরে নাও তুমি হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার বই টেক্সট বই পড়লে তো টেক্সট বই পড়ার পর যখন এই যে সয়গাদ দেখো জীবনে তার বৈচিত্র্য এবার এখানে প্রথমে এখানে আছে রচনাধর্মী কোশ্চিন রচনাধর্মী পড়ে তোমাদের কোনো লাভ নেই তোমরা টেক্সট পড়েই নিয়েছো এখন তোমাদের কাজ হচ্ছে সংক্ষিপ্তগুলো পড়া সংক্ষিপ্ত এখানে দেখো পরপর তোমরা পেজ উল্টাতে থাকবে ধরে নয় যে এখান থেকে দেখো সংক্ষিপ্ত উত্তর এখানে যে প্রত্যেকটা কোশ্চেন যখন তুমি এরকম করে পড়বে দেখো প্রত্যেকটা কোশ্চেন যখন পড়বে তখন তুমি বুঝতে পারবে যে তোমাদের কেমন টেক্সট বই থেকে কোশ্চেনগুলো মানে এই কোশ্চেনগুলো পারছো কি না এক কথায় কিন্তু টেস্টের মতনও হয়ে যাচ্ছে মক টেস্টের মতনও তোমার অ্যান্সারও দেওয়া আছে তোমার চিন্তা নেই যে অ্যান্সার খুঁজতে হবে কোশ্চেন এবং অ্যান্সার দুটোই দেওয়া আছে এরপরে এদিকে আরও আছে এগুলোর প্রত্যেকটা নোট বই সে যে রাইটারির হোক প্রত্যেকটা সহিকাতে কিন্তু তোমরা এগুলো এরকম করে পাবে এটা ক্লাস নাইনের ক্লাস টেনের ক্ষেত্রেও সেম ধরে নাও এই যে দেখো এটা হচ্ছে জনন থেকে এই যে জনন দেখো এরকম করে কোশ্চেনগুলো কিন্তু পেয়ে যাবে তাহলে টেক্সট বই পড়ার পর যখন সয়কা থেকে এগুলো পড়বে তখন কিন্তু তোমাদের একদম আরও মানে যেগুলো হয়তো টেক্সট বইয়ে ভালো করে তুমি দেখতে পাওনি সেগুলো কিন্তু এখানে সমস্ত কোশ্চিন মানে খুঁটিনাটি ভেতরের কোশ্চিনগুলো কিন্তু কভার হয়ে যাবে সে এটা যেমন এই দুটো হচ্ছে ক্লাস টেনের ক্ষেত্রে হলো এবং এই দুটো ক্লাস নাইনের ক্ষেত্রে দেখো এই যে এরকম করে পড়লে কিন্তু তোমাদের সব কিছু ভালোভাবে কভার হয়ে যাবে আর এছাড়াও তোমার হচ্ছে টেস্টের জন্য মানে মক টেস্টের জন্য এরকম বই যেমন হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইটা বা অন্য কোনো রাইটারের বই বা তোমরা হচ্ছে অনলাইনেও দিতে পারো অফলাইন যাই হোক অফলাইনের ক্ষেত্রে এরকম বই নিতে পারো তো এই বইটা আমি অনেকবার দেখিয়েছি এক্সাম বাংলা পাবলিকেশনের বই এখানে তিরিশটা সেট আছে যেখানে তোমাদের যেমন করে কোশ্চিন মানে কথা পরীক্ষায় যেরকম করে কোশ্চিন হয় প্রিভিয়াস ইয়ারগুলো এখানে আছে দু হাজার তেইশের এটা প্রিভিয়াস ইয়ার এই যে বিগত বছরের কোশ্চিন আর পরীক্ষায় যেমন করে কোশ্চেন আসে সেইভাবে কোশ্চেনগুলো সেট করা আছে মডেল প্র্যাকটিস সেট আর এটা শেষের দিকে আবার হচ্ছে ওএমআরগুলোও দেওয়া আছে তো এই বইটা যদি কেউ কারো যদি কিনতে ইচ্ছা হয় তাহলে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অ্যামাজন বা ফ্লিপকার্টে সেটা থেকেও তোমরা কিনতে পারো তো মেন কথা হচ্ছে যে তোমরা কি করে বলো তো টেক্সট বই এখন কিন্তু এতদিনের টেক্সট বই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা প্লাস সেটা কিন্তু রিভাইজ হয়ে যাওয়ার কথা এবার তোমরা সহায়িকাগুলো থেকে কোশ্চেনগুলো সলভ করো তাহলে কিন্তু তোমাদের আরও অনেক লাভ হবে আর বাকি এটা হচ্ছে লাইফ সাইন্স ফিজিক্যাল সায়েন্স যেহেতু ওয়েটেজটা বেশি সেই বললাম আর বাদ বাকি ইংলিশ তোমার জি আর হচ্ছে রিজিডিং সেগুলোর ক্ষেত্রে তো কোনো টেক্সট বই নেই সেগুলো তোমরা যেমন করে প্র্যাকটিস করছো যে বই থেকে সেগুলো থেকেই করো আশা করি ভালো লাভ হবে তো আজকের ভিডিওতে এটাই তোমাদের বলা ছিল কারণ আমি যখন পড়ছিলাম আমি ভাবলাম যে এটা জানি অনেকে যারা তোমরা কনসার্ন অনেকে এগুলো করছো কিন্তু অনেকে যারা জানে না বা বুঝতে পারে না তাদের জন্য মেসেজটা দেওয়ার ছিল যে অবশ্যই সহায়কগুলো পড়তে তাহলে কিন্তু ভালো হবে হ্যাঁ আর একটা আর একটা যেটা আমার কাছে বইটা নেই বলে আমি দেখাতে পারলাম না সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক তোমরা ক্লাস নাইন এবং ক্লাস টেনের কোশ্চেন ব্যাংক জোগাড় করে সেখানেও তোমরা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের যে মডেল কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু করতে পারো সেটাতেও তোমাদের কাজে লাগবে তো কোশ্চেন ব্যাংকটা অবশ্যই তোমরা জোগাড় করতে পারো তো আজকে ভিডিও এই অবধি ছিল দেখাবে হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে